আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আমজাদ খান কৃষক লীগের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি কৃষি কল সেন্টার 16123 ইত্যাদির মাধ্যমে কৃষক যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে এবং কৃষি বাতায়ন 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র এআইসিসি স্থাপন করা হয়েছে কৃষি কমিউনিটি রেডিও আপনারা জানেন যে রেডিও টেলিভিশন এগুলি শুধু একটা ছিল সরকারি আমরা সব বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি কাজে আজকে কৃষকদের জন্য সেই কৃষি কমিউনিটি রেডিও চালু করা হয়েছে মানে কৃষি বিষয়ে তথ্য পাওয়া এবং কতটুকু সার দিতে হবে কতটুকু কী করতে হবে গাছের পাতার রং কীরকম হয়ে গেল সেখানে যদি হলুদ হয়ে যাতে কী করতে হবে কৃষকরা কিন্তু এখন ছবি তুলে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সে তথ্য জানতে পারি সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি কৃষিতে আমাদের এই সাফল্যের সাথে সাথে এখন আমরা যে যে উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আপনাদের পুষ্টি নিশ্চয়তা করা তার জন্য আমিষ জাতীয় খাদ্য বা সবজি ফল মূল সেগুলি উৎপাদনে এবং আমরা গবেষণা অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি কাজে সেদিকেও আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি কাজে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আজকে বিদ্যুতে আমরা কৃষিতে সেচের ক্ষেত্রে যে বিদ্যুৎ ব্যবহার হয় সেখানে প্রায় 20% আমরা কিন্তু তাদেরকে রিবেট দিই আজকে আমরা শতভাগ বিদ্যুৎ সমগ্র বাংলাদেশে দিতে সক্ষম হয়েছি আমরা যেখানে গ্রিড লাইন পৌঁছাতে পারেনি বা দুর্গম এলাকায় সেখানে কিন্তু আমরা সোলার প্যানেল দিয়ে দিয়েছি এভাবে আজকে প্রতিটি ঘর আলোকিত করব যে ওয়াদা দিয়েছিলাম সেটা আমরা রক্ষা করেছি এবং কৃষকরাও এর সুফল পাচ্ছে দর্শক রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান চলছে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর আজ সকাল থেকে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে তবে নিউ মার্কেট ও আশপাশের মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে হামলা ও সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ডেকেছে 7 কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে সরাসরি যাচ্ছি তিনি নিউ মার্কেট এলাকায় আছেন রাজু নিউ মার্কেট এলাকার এখনের আপডেট কি দোকানপাট কেন বন্ধ রাখা হয়েছে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন আমাদের জানান একটু বলে রাখি যে সকাল থেকে যে নিউ মার্কেটের দোকানপাটগুলো বন্ধ ছিল আর পরিস্থিতি স্বাভাবিক ছিল কিন্তু আস্তে আস্তে যে দোকানগুলো খুলতে শুরু করেছে আমি যদি একটু দেখাই সেটা যে আমি এখন আছি গাউছিয়া মার্কেটের সামনে এখানেও কিন্তু যে দোকান আপনি দেখতে পাচ্ছেন যে দোকান কিন্তু ভিতরে খোলা আছে এবং একটা কিছু কিছু দোকান খুলেছে অলরেডি আর সায়েন্স ল্যাবের দিকে কিছু দোকানপাট খোলা আছে এবং আস্তে আস্তে হয়তো বা সবই খুলবে আর যে ঢাকা কলেজের যে ছাত্রদের সঙ্গে নিউ মার্কেটের যে ব্যবসায়ী সমিতির যে সংঘর্ষ ছিল সেটা আজকে তো এরকম কিছু নাই এবং ঢাকা কলেজের ছেলেরা তাদের ক্যাম্পাসেই রয়েছে এবং ব্যবসায়ীরা আসতেছেন এবং তাদের কিছু কিছু দোকানপাট খুলছেন এবং নীলক্ষেত যদি বলি যে নীলক্ষেতের বইয়ের মার্কেটটা পুরোপুরি প্রায় এখন খোলা রয়েছে এবং এই গাউছিয়া মার্কেটের নিউ মার্কেটের দোকানগুলো এখনও বন্ধ আছে এবং এর যে আশপাশের মার্কেটগুলো গাউছিয়া মার্কেট নূর ম্যানশন ধানমন্ডি হকার্স মার্কেট এদের কিছু কিছু দোকান অলরেডি খোলা হয়েছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে এবং প্রতিটি পয়েন্টে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে এখন পর্যন্ত আমজাদ ধন্যবাদ রাজু পরবর্তী খবরে নিশ্চয়ই আপনাকে আবারও যুক্ত করে নিব দর্শক নিউ মার্কেট এলাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন শহীদুল্লাহ রাজু পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধ চলছে ক্রেমিনা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা আজ স্থানীয় সময় দুপুর 2টার মধ্যে মারিওপোলের ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণে আলটিমেটাম দিয়েছে রাশিয়া মারিওপোলের আজবস্তল স্টিল কারখানায় ইউক্রেন সেনাদের ঘাঁটিতে রুশ অভিযান চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন কারখিপ দোনবাস ও দিনে প্রতি সেনা সমাগম বাড়িয়েছে রাশিয়া
মারিউপোলের মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছেন। রুশ বাহিনীর থেকে মারিয়াঙ্কা শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র সপ্তাহ উপলক্ষে চার দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইউক্রেনে অভিযানের নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ইস্যুতে মিত্র দেশগুলোর সাথে ফোনালাপ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে জার্মানির তৈরি অস্ত্র কিনতে বার্লিন সহায়তা দেবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। দর্শক, এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।